গেমের মধ্যে কিন্তু নিউ ওরিয়ন ক্যারেক্টারেরও একটা স্কিন চলে আসছে, মানে আমরা যখন হইতেছি ওরিয়ন মারি এই যে দেখো এরকম কালার হয়, আর যদি স্কিনটা নেই তাহলে কিন্তু গাইস হলুদ কালারের মতো হয়ে যাবে। ও ভাই ইয়ে কি আরে গাইস, আমি ইদানিং দেখতাছি টিকটকে পোলা পাইনে 19 ডায়মন্ড দিয়ে কিন্তু রেওয়ার্ডগুলো ইজিলি পাওয়া যাইতেছে, তো আমিও কিন্তু ভাই আগে দুইবার পাইছি, এইবারও আমি কি পাবো জানি না, তো দেখা যাক গাইস 19 ডায়মন্ডের স্পিন দিয়ে দিলাম এন্ড আমরা কি পাবো পাবো। ও ভাই পাই গেছি গাইস, তোমরা তো জানোই যে আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকদিন হয়ে গেছে ভিডিও আপলোড দেই না এন্ড আমি কিন্তু গেমে তেমন একটা যাই না, গেমও খেলি না গাইস, অনেকদিন পরে ঢুকছিলাম গেম খেলতে, তারপর ভাই গ্যান মাস্টারের একটা প্লেয়ার আমাদের সাথে যা করে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো গাইস, আমি কেন এতদিন ভিডিও আপলোড দিতে পারি নাই সবকিছু তোমাদেরকে বলবো। এই তো ভাই আইসে আইসে দেখেন, ও কিন্তু গেম মাস্টারের রিজনে আছে, ও অনেক ভালো গেম প্লে করে। দিবস ভাই তাহলে স্টার দেন, স্টার দেন ভাই স্টার দেন, আমরা সবাই মিলে পুরো ম্যাপ কাভাই দিব। আরে লল ভাই তোমার কি মাথা নষ্ট হইছে নাকি, এদেরকে নিয়ে খেলবো আমি র‍্যাঙ্ক ম্যাচ? আরে ভাই তুমি এসব কি বলতেছো, দেখতেছো না ওদের কাছে বিব্যাচ আছে? বিব্যাচ বিব্যাচ আছে তো কি হইছে, এরা দুইজন তো ডায়মন্ড 2 তে পড়ে আছে, এরা তো বট নুবরা, খেলা পারে কোন এরা? এ ভাই তুমি এগুলো কি বলতাছো, তুমি জানো না আমরা ইউটিউবার, আমরা নুববট কেমনে? হ্যাঁ হ্যাঁ তোরা তো নুববট, নইলে তো তোরা গ্র্যান্ড মাস্টার থাকতি, ডায়মন্ড 2 3 তে পড়ে থাকতি না, তোরা বিব্যাচ ইউটিউবার হয়েও গ্র্যান্ড মাস্টার উঠতে পারোস না, তাহলে তোরা নুব নাকি? ভাই মারো মুজি মারো। কিরে ভাই তোমার তো সাহস কম না, তুমি উবে সাকিব ভাই আর আমার গিল লিডার কে অপমান করতেছো। তুমি চুপ থাকো মিয়া, নাইলে কিন্তু গ্র্যান্ড মাস্টার পুষে তোমারে আমার স্কোয়াডে রাখবো না। আরে ভাই তুমি এটা কি বললা, তুমি গ্র্যান্ড মাস্টার পুষে আমারে রাখবে না তোমার সাথে? আরে ভাই তোমার যা ইচ্ছে তুমি ওদেরকে তাই বলো, কিন্তু ভাই তোমার সাথে শুধু আমাকে খেলতে নিও। এই তো এতক্ষণ বুঝতে পারছো মিয়া, এইসব নুব বটের গিল্ডে থেকে কি করবা, গ্র্যান্ড মাস্টার যদি উঠতে পারো বিবেজ ইউটিউবার গোর গিল্ডের অভাব হবে না। আচ্ছা কিরে ভাই গ্র্যান্ড মাস্টার উইটা কি তুমি বেশি ভাবনি চাছো নাকি, বুঝলাম না তো। গ্র্যান্ড মাস্টার উইটা ভাবনি তো কি করবো, হ্যাঁ আমি গ্র্যান্ড মাস্টার রিজনে আছি, আমি তো ভাব নিবই, তোরা তো গ্র্যান্ড মাস্টারে যাইতেও পারস না, জীবনে গ্র্যান্ড মাস্টারে গেছিলি বটের বাচ্চা দুটোটাই। আরে ভাই ডায়মন্ড 1 আর ডায়মন্ড 3 তে থাকলে কি প্লেয়ারে বট হয়ে যায় নাকি, মিস্টার টিবুলার ভাই তো গুলডে আছে, তো কি মিস্টার টিবুলার ভাই বট নাকি? র‍্যাঙ্কের স্কোর দেখে যাচাই করা হয় যে কোন প্লেয়ার ভালো খেলে, তোরা দুটোটাই তো ডায়মন্ড 1 2 তে পড়েছ, তোরা দুটোটাই তো নু। ভাই তুমি কিন্তু বেশি বলতাছো, এখন কিন্তু গ্র্যান্ড মাস্টার যাওয়া খুব বেশি একটা কঠিন না, এখন অনেক সুযোগ হয়ে গেছে বুঝছো, সময়ের দরকার আমাদের কাছে, এত সময় নাই ভাই যে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিব বুঝছো, নাইলে আমরাও তো গ্র্যান্ড মাস্টার যাইতে পারতাম। বেশি কি বলতেছি রে ভাই, তোরা বিবেজ ইউটিউবার তো সবগুলাই বট, তোদের খালি আইডিতে বিবেজি আছে, গেম প্লে বলতে তো কিছুই নাই। কি বিবেজ ইউটিউবারদের গেম প্লে বলতে কিছু নাই, তাইলে রিজনে গিয়ে চেক দে, দেখ লিডার বোর্ডে বিবেজ ছাড়া আর কেউ আসেনি। রিজন 1 2 তে বিবেজ ইউটিউবার আছে তো কি হইছে, তোরা তো আর গ্র্যান্ড মাস্টার উঠতে পারোস নাই তাই না, তোরা তো নু বট। আরে দূর ভাই তুমি তো ম্যাচটাই খারাপ করে দিলা মিয়া, মানে যারা গোল্ড থাকে ডায়মন্ড 1 থাকে তারা কি প্লেয়ার না, মানে তারা খারাপ খেলে তারা বট নু, আর যারা গ্র্যান্ড মাস্টার উঠে যায় ওরা কি প্রো প্লেয়ার মিয়া, এটা বুঝাই দিতে চাইছো তুমি? হ্যাঁ দিবস ভাই আমার অনেক রাগ উঠে গেছে ভাই, আমরা নু বট, মানে আমরা ডায়মন্ডে আসি দেখি আমরা খেলা পারি না, ও গ্র্যান্ড মাস্টার রিজন আছে দেখি ও প্রো প্লেয়ার, তাহলে আয় না ভাই 2 ভার্সেস 2 করি, তোরা দুইটা হইতেছিস কি পুশার আর আমরা দুইটা হইতেছিস কি বিবে ইউটিউবার, খেলবি কি ভাই? আমি তোদের সাথে 2v2 করমু, লল ভাই তোরা তো বট, তোদের সাথে তো আমি একাই যথেষ্ট, তোরা আমার সাথে 1 ভার্সেস 2 করবি। আচ্ছা ভাই তোর মতো গ্যান মাস্টার প্লেয়ার 4টা নিয়ে আইলো আমরা 2 ভার্সেস 4 এ হারাই দিব বুঝছো, ধান বেশি কথা না কই আর 2 ভার্সেস 2 করবি কিনা বল, যদি আমাদের দুইজনকে হারাইতে পারোস তাহলে আমাদের দুইজনের বিবে আইডি তোরে দিয়ে দিমু। কি ক্যা বাত কি ক্যা বাত করতা ইয়ার, আরে খুল 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 কাস্টম খুল, আমি যে হেডশট মারি রে বেটা, বিটুকের বাপ আমি, বিটুকের বাপ হোয়াইটটেবল পর বিটুকে বিনস এনজয় এগুলো আমার সামনে টিকতে পারে না রে, তুই কাস্টম খুল বেটা জলদি কাস্টম খুল, আসো খেলবো খেলা হবে। বাই বাই চলেন চলেন, এই বিবেশ নুবরাগুলা রে কাস্টমে নিয়ে কুত্তার মতো পিডাই, আমার ঘরে কুত্তার মতো পিডাবি তুই যে পোল্টি বাস, তোরে আজকে আমি উচিত শিক্ষা দিমু, আয় কাস্টমে তোরে কুত্তার মতো না পিডাইলে আমার নামও দিবস গেমিং না, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস দেখতে পারতেছ আমি কিন্তু কাস্টম খুলে ফেলছি, 2 বিবেশ ইউটিউবার ভার্সেস 2 গ্যান মাস্টার পুশার। তো গাইস তোমরা তো দেখলাই, মানে আমরা ডায়মন্ড 1 আর ডায়মন্ড 3 তে ছিলাম দেখি ওরা কিভাবে অপমান করলো, তো গাইস আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিছি যে কাস্টমে যদি আমাদের সাথে এক রাউন্ড ওরা জিততে পারে তাহলে কিন্তু আমাদের বিবেজ আইডি ওদেরকে দিয়ে দিব। তো লেটস গো গাইস, কাস্টম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ভিডিওটা তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস ফার্স্ট রাউন্ড কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে দেখতেই পারতেছো এন্ড এখানে কিন্তু ভাই অলরেডি ফাইট শুরু হয়ে গেছে এন্ড আমার সামনে কিন্তু দুইটা আছে ভাই, তো দেখা যাক ভাই আমরা নুবরা প্লেয়াররা কি প্রো প্লেয়ারদেরকে মারতে পারি কিনা, ওরা গ্যান মাস্টারের প্লেয়ার ওরা প্রো প্লেয়ার, এই লো ভাই একটারে কিন্তু গাইস শুয়াই দিছি দেখতেই পারতেছো ভাই, উড়া দুরা ইমোট হবে, উড়া দুরা ইমোট হবে ভাই, কারণ ওরা ভাই গ্যান মাস্টারের উইটা ভাই অন্য প্লেয়ারদেরকে আর প্লেয়ার মনে করে না, বট নুব ভাবে তাই না, তো আর একটা রয়েছে দেখা যাক দিবস ভাই কি মারতে পারে কিনা না, আমি ও ভাই বলতে না বলতে কিন্তু দিবস ভাই মাইরা দিছে।
তো গাইস দুই নাম্বার রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে। তো একটা কথা বলি ভাই, তোমরা যারা গ্র্যান্ড মাস্টারে উল্টো ঠিক আছে, কখন হইতেছে গিয়া মনে করো যে ডায়মন্ডের প্লেয়ার বা হইতেছে গিয়া গোল্ডের প্লেয়ার দেখা তোমরা নুববট পাইবো না। কারণ ভাই সবার তো আর সময় নাই, তোমাদের মতো গ্র্যান্ড মাস্টার পুশ দর ভাই চাইলে সবাই পারে, কে না পারে বলো। অনেকে হয়তো বলতে পারো যে ভাই যার গেম প্লে নাই সে কেমনে পারবে, ভাই সে যদি জুনপুশার হয়ে যায় তারে কিন্তু যে কেউ নিতে চাইবো তার স্কোয়াডে জুনপুশ দিয়ে দিয়ে আরামসে ভাই সে গ্র্যান্ড মাস্টার চলে যাবে। এন্ড এখানে ভাই আমার প্লেয়ার নক দিছে এন্ড আমিও একটা নক দিয়ে দিলাম, দেখতেই পারতেছো ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন দেখা যাক গাইস কই গেল ভাই এনিমিটা। ওকে গাইস মেবি আমি মেবি গ্র্যান্ড মাস্টার প্লেয়ারটারে মাইরা দিছি, দেখতে পারতেছো ভাই এই দই তো, এই তো আরেকটা আসছে ভাই, কি মারলো এটা ক্যারেক্টার মারতে যাই হোক। আয় ভাই আয় ড্যামেজ দিছি প্রচুর ড্যামেজ, আয় আরে ভাই আবারও ড্যামেজ দিছি মরে নাই, এইবার তো তুমি গেছো ভাই ড্যামেজ ড্যামেজ, আরে ভাই গুলি লাগে না কে, এইবার তো শেষ ভাই এইবার তুমি শেষ শেষ ভাই। গ্র্যান্ড মাস্টার পুশার না আমাদেরকে বট বলে, বিবিএস প্লেয়ারদেরকে বট বলে, এক রাউন্ড জিতা দেয় আরে ভাই। গাইস তিন নাম্বার রান শুরু হয়ে যায় এন্ড আমার ভাই পিছন দিক দিয়ে ভাই কোন দিক দিয়ে জানি আসছে ক্যারেক্টার মাইরা মাইরা দৌড়ে এন্ড আমার ভাই দেখো প্রচুর ড্যামেজ কিন্তু দিয়ে দিছে দেখতে পারতেছো। তো দেখা যাক গাইস আমি কিন্তু ফুল ড্যামেজ, তো মেডিকেট করে তারপর ওই দিক দিয়ে বেরোবো আর ওই দিক দিয়ে কিন্তু দিব ভাই অলরেডি ফাইট কিন্তু করতেছে, দেখা যাক গাইস। এন্ড আমার কিন্তু মেডিকেট হয়ে গেছে এন্ড আমি কিন্তু এখন বেরোইমু, তো প্রথমে হইতেছি গিয়ে এনিমিগুলো কোথায় আছে দেখা যাক। ওরে ভাই দিবস ভাই একটা নক করে দিছে দেখতে পারতেছো এন্ড আরেকটা প্লেয়ার রয়েছে মেবি গ্র্যান্ড মাস্টারের প্লেয়ারটা রয়েছে ভাই, গ্র্যান্ড মাস্টারের প্লেয়ারটা রয়েছে আমরা বট না বিবেজ ইউটিউবাররা বট ভাই লল ভাই, মানে কে না পারে ভাই কে না পারে, এখন চাইলে সবাই গ্র্যান্ড মাস্টার দিতে পারে। যাই হোক ও প্যাট করে বসে আছে, কালি একবার বেরো ভাই, তোর তো 12টা বাজাই দিব রে, বেরো ভাই বাই বাই ড্যামেজ ড্যামেজ প্রচুর ড্যামেজ দিছি দেখতে পারতেছো, বুঝলাম না ভাই গুলি মারলে ভাই লাগে না কে গাই। ওরে ভাই আবারও ড্যামেজ দিছি ভাই, আর একটু রয়েছে আর একটু, আবারও প্যাক করে ফেলছে নুবরা রে উবরা উবরা মরছে ভাই, ফাইনালি মরে গেছে এন্ড আমরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছি গাইস অলরেডি। খুশি ইতনি খুশি তো গাইস কাস্টমটা কিন্তু খুলে হয়েছে গাইস চার রাউন্ডে, যে চার রাউন্ড জিতবো সেই কিন্তু উইন, তোমরা কিন্তু এখনো ভাই এক রাউন্ডও জিততে পারে না। আর এটা হইতেছে কি আমাদের জন্য লাস্ট রাউন্ড, মানে এটা আমাদেরকে জিততেই হবে, না হলে কিন্তু ভাই আমাদের দুইজনের বিভেদ আইডি ওদেরকে দেওয়া লাগবো। তো গাইস বুঝতেছো আমাদেরকে কতটা সিরিয়াস খেলা লাগবো এন্ড এই দিক দিয়ে কিন্তু অলরেডি ফাইট শুরু হয়ে গেছে দেখতে পারতেছো, দিবস ভাই কিন্তু মারামারি করতেছে এন্ড ভাই কিরে এ ভাই বুঝলাম না ওরা কোন দিক দিয়ে আসতেছে ভাই ক্যারেক্টার, আরে ভাই পিছন দিক দিয়ে ড্যামেজ দিতেছে, এই তো লো ভাই 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 অনেক ড্যামেজ প্রচুর ড্যামেজ, এইবার ভাই নক ভাই শেষ একটা শেষ ভাই গ্র্যান্ড মাস্টার পুশার পুশার শেষ ভাই ভাই ওয়ান ভার্সেস টু ভাই, আর একটাই রইছে একটাই রইছে, মারেন ভাই মারেন ওরে, এই তো ভাই আমার সামনে ভাই ওরে ওরে আমারই লই তুইব এন্ড ভাই প্রচুর ড্যামেজ কিন্তু দিছি দেখতে পারত, আরে ভাই আমারও ড্যামেজ দিয়ে দিছে বেরো, এই লো মর এবার কিরে এ মরে না কে ভাই 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 শেষ, আর মনে হয় কিল পাবো না রে আর মনে হয় কিল পাবো না, দিবস ভাই নিয়ে যাবো ভাই ভাই কি না সানিটা দিতে আসে আমারে, কই তুই ভাই বেরো 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 ভাই ওরে যাতাই ধরমু এখন যাতাই ধরমু মর ভাই মরতে ভাই ফাইনালি ভাই যাতাই ধরা ভাই উইন ভাই, গ্র্যান্ড মাস্টারের নুবরাদেরকে গাই হারাই দিলাম ফাইনালি। তো গাইস আমি কিন্তু এমভিপি হয়ে গেছি এন্ড আমি কিন্তু দিবস ভাইয়ের থেকেও বেশি কিল করে ফেলছি এন্ড সব থেকে বড় কথা হলো ভাই আমরা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদেরকে হারাই ফেলছি ভাই, মানে ভাই ওরা ওদেরকে প্রো ভাবতেছিল, মানে আমরা নাকি ওদের সাথে এক রাউন্ড জিততে পারবো না ওয়ান ভার্সেস টু, এখন দেখছো গাইস ওদেরকেই বইরা দিলাম। তো গাইস দেখলাই তো আমরা ডায়মন্ড ওয়ানে আর ডায়মন্ড থ্রিতে ছিলাম, দেখে ওরা ভাবছিল যে আমাদের গেম প্লে নাই, তো ওদেরকে কিন্তু কাস্টমে বইরা দিলাম আমরা দেখতেই পারলা। তো গাইস তোমরা যারা যারা আসো মানে গ্র্যান্ড মাস্টারে যাইতে চাও কিন্তু তোমাদের গেম প্লে তেমন একটা ভালো না, তবুও তুমি গ্র্যান্ড মাস্টার উঠতে পারবা গাইস, যার জন্য তোমাদেরকে জুনপুশ শিখতে হবে এন্ড তোমাকে একজন ভালো জুনপুশার হইতে হবে, তাইলে কিন্তু ভাই তোমার গেম প্লে তেমন ভালো না থাকলেও তুমি গ্র্যান্ড মাস্টার রিজনে ঢুকতে পারবা। তো গাইস আমাদের তো এত টাইম নাই যার কারণে আমরা খেলতে পারি না এন্ড গ্র্যান্ড মাস্টার উঠতে পারি না, তো দেখতে পারতেছো গেমের মধ্যে সুন্দর একটা ইভেন্ট দিয়ে দিছে 100% বোনাস টপআপ ইভেন্ট, তো তোমরা চাইলে কিন্তু গাইস আমার থেকে ডায়মন্ড কিনতে পারো, আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি, তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবো, সবাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো, আমি কিন্তু এক মিনিটের মধ্যে ডেলিভারি করে দেই আমি নিজে টপ করে দেই, তো বুঝতেই পারতেছো গাইস তোমাদের কোনো টেনশনই নাই ভাই টাকা মারারও ভয় নাই, তো সবাই উড়া দূরা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিও, আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেল আইকনটা অন করে দিও।